তরাই সিনে সোসাইটি এবং কামতা কালচার সোসাইটির তরফ থেকে 27 থেকে 30 ডিসেম্বর শিলিগুড়িতে হতে চলেছে নাট্য কর্মশালা, তাও বিনামূল্যে। তরাই সিনে সোসাইটি এবং কামতা কালচার সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে 4 দিনের নাট্য কর্মশালা। চলতি মাসের 27 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত কাওয়াখালীর একটি বেসরকারি হোটেলে এই কর্মশালা আয়োজিত হওয়ার কথা রয়েছে। তরাই সিনে সোসাইটির তরফে বুদ্ধদেব বর্মন জানান, নাটক বা অভিনয়ের ক্ষেত্রে সুযোগের অভাবে রাজবংশী বা অন্যান্য জনজাতি অনেকটাই পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে নতুন প্রজন্মকে সুযোগ করে দেওয়ার জন্যই তাদের এই উদ্যোগ। কামতা কালচার সোসাইটির তরফে অনুপ রায় জানান, প্রতি বছর এক বেসরকারি শপিং মলে তারা রাজবংশী সম্প্রদায়ের একটি ট্র্যাডিশনাল ফ্যাশন শো এর আয়োজন করে থাকেন, তবে এবছর করোনা অতিমারির ফলে তা সম্ভব হচ্ছে না। সেই কারণেই এবারে তাদের এই কর্মশালার আয়োজন। রাজবংশী সম্প্রদায় ছাড়া অন্যান্য সম্প্রদায়ের শিল্পীরাও এখানে অংশগ্রহণ করতে পারবেন। বিনামূল্যেই এই কর্মশালায় অংশগ্রহণ করা যাবে বলে জানা গেছে। আমাদের এই 27-28 ডিসেম্বরে একটা নাটকের কর্মশালা করব। এই নাটকের কর্মশালা করার উদ্দেশ্য হয়েছে যে যদি দেখি আর কি, আমাদের এই পার্শ্ববর্তী অঞ্চলে, আমাদের বেসিক্যালি গ্রাম অবসর এরিয়ায় সিনেমা বা এই ফ্যাশন শো এগুলো হচ্ছে, কিন্তু এগুলো সেরকম এই রাজবংশী বা অন্যান্য জনজাতির ক্ষেত্রে সেরকম আমরা নাটকের ক্ষেত্রে বা অভিনয়ের ক্ষেত্রে আমার সেই ব্যাপারটা দেখতে পাচ্ছি না। কারণ এটা করার উদ্দেশ্য এটাই, সবাই আশেপাশে যেগুলো যুবক যুবতী বা ইয়াং জেনারেশন এখন উঠছে, এইগুলো করার জন্য ওরা প্ল্যাটফর্ম খুঁজছে, তারা প্ল্যাটফর্ম পাচ্ছে না। তো আমরা তাদেরকে অনুরোধ করবো তারা এই প্ল্যাটফর্মে আসুক, তারা নাটকে একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, সেখানে তারা অংশগ্রহণ করুক এবং ভবিষ্যতে এটাকে এগিয়ে নিয়ে যাক। কারণ এইগুলো থাকলে এটা একটা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে তারা নিজেদেরকে স্টাবলিশ করতে পারবে ভবিষ্যতে। একটা শিলিগুড়ি যেহেতু একটা বিগ সিটি হয়ে উঠছে দিনকে দিন, তো সেক্ষেত্রে একটা বিশাল একটা প্ল্যাটফর্ম আমরা আশা করছি এটা হবে। কাজুয়া ডেলা নাটক কর্মশালা, আমাদের ভাষায় হচ্ছে কাজুয়া ডেলা বলে, রাজবংশী কামতাপুরী যেটা ভাষা আমাদের সেই ভাষায় কাজুয়া ডেলা, তার বাংলা হচ্ছে নাটক কর্মশালা। এই নাটক কর্মশালা এখানে আমরা প্রতি বছরে আমাদের 28 ডিসেম্বর আমরা ফ্যাশন শো, ট্র্যাডিশনাল একটা ফ্যাশন শো করি। এবারে কোভিড সিচুয়েশনের জন্য আমরা সেটা করতে পারছি না, আর এবারে সেটা হচ্ছে না। প্রতি বছর আমাদের সোসাইটি থেকে একটা কর্মকাণ্ড করা হয়, তো আমরা 27, 28, 29 আর 30 এই তারিখে একটা নাটক কর্মশালা করা হবে। আমাদের কাস্টে যারা আছে তারাও থাকতে পারবে, আদার্স যারা কাজ থাকে তারাও আসতে পারবে, এমন কিছু ম্যান্ডেটরি নেই। সেখানে আমাদের ওনাদেরকে সবাইকে নিয়ে আমাদের কাজ হবে, রেজিস্ট্রেশন ফি কিচ্ছু লাগবে না আমাদের, এটা ফ্রি অফ কস্টে আমরা করছি। এটা দুটো সোসাইটি আমাদের সহযোগিতায়।